সুস্বাস্থ্যের জন্য চায় স্বাস্থ্যকর জীবন পদ্ধতি। অনেকগুলো সমস্যার মধ্যে বর্তমানে আমাদের প্রধান সমস্যা হলো যৌনতা সম্পর্কে সঠিক ধারণা না থাকা, যার ফলে না জেনে অনেকে নিজেই নিজের মারাত্মক ক্ষতি করে ফেলছেন। আমাদের মধ্যে বেশিরভাগের ধারণা যৌনতা নিয়ে কথা বলা লজ্জাজনক ব্যাপার, এটা কারোর সাথে শেয়ার করা ঠিক না। মানুষ যৌনতাকে সামাজিক ট্যাবু বানিয়ে ফেলেছে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ আপনি যদি যৌনতার ব্যাপারে ভুল সঠিক ধারণা রাখেন, তাহলে আপনি একটি সুস্থ সুন্দর জীবনের অধিকারী হতে পারবেন। এক্ষেত্রে আপনার ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে। অধিকাংশ মানুষ সঠিক না জেনে উড়ো কথায় কান দিয়ে ভেবে বসে থাকেন, আমার হয়তো যৌন সমস্যা আছে। আদৌ সমস্যা আছে কিনা সে বিষয়ে চিকিৎসকের সাথে কথা বলতেও বিব্রত বোধ করেন অনেকে। তবে কিছু বাজে অভ্যাসের কারণে অকালে ছেলেদের পুরুষত্বের ক্ষতি হতে পারে, আর এই বদভ্যাসগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন, তাহলে আপনার পুরুষত্বের দিন দিন ধার কমতেই থাকবে। বিভিন্ন গবেষণার আলোকে আজকের ভিডিওর মাধ্যমে সেই সব অভ্যাসগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বাজে অভ্যাসগুলি কি কি। বসে বসে সময় কাটানো। স্বাস্থ্য বিষয়ক জার্নাল ক্লেভেল্যান্ড ক্লিনিক জানাচ্ছে, যারা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন তাদের যৌন স্বাস্থ্য ভালো থাকে, আর যারা আজীবন অলসতা করেছেন কিংবা আগে পরিশ্রমী ছিলেন কিন্তু এখন অলস সময় পার করছেন, তাদের মধ্যে যৌন অক্ষমতার আশঙ্কা বেশি। নিয়মিত শারীরিক পরিশ্রম আপনার হাড়কে শক্তিশালী করবে, ওজন বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করবে, হাড়কে মজবুত করবে এবং মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করবে, যার ফলে ভবিষ্যতে আপনি একটি সুন্দর যৌনজীবন উপভোগ করতে পারবেন। দাঁতের অপরিচ্ছন্নতা শুনতে আজব মনে হলেও গবেষণা বলছে, যার পুরুষাঙ্গ পুরোভাবে দৃঢ় না হওয়ার সমস্যা আছে, তার মাড়ির সমস্যা থাকার সম্ভাবনা 7 গুণ বেশি। এর কারণ হলো মুখের ব্যাকটেরিয়া সারা শরীরে প্রবাহিত হয় এবং তা পুরুষাঙ্গ ধমনীর উপর দারুণভাবে প্রভাব ফেলে। অপর্যাপ্ত ঘুম, শরীরে ঘুমের চাহিদা পূরণ না হলে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায়, ফলে শরীরে অবসাদ দেখা দেয়, যা থেকে হাড়ের ঘনত্ব কমে যেতে শুরু করে। এই দুই প্রভাবই পুরুষাঙ্গের জন্য ক্ষতিকর এবং এর কারণে আপনার যৌনজীবনের উপর পড়তে পারে নেতিবাচক প্রভাব। অপর্যাপ্ত সঙ্গম, সঙ্গমের পরিমাণ দম্পতিভেদে ভিন্ন ভিন্ন রকম হতে পারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য আমেরিকান জার্নাল অফ মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, প্রতি সপ্তাহে একবার সঙ্গমে লিপ্ত না হলে পুরুষাঙ্গ দৃঢ় না হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সপ্তাহে 3 দিন সঙ্গম করা আদর্শ, এর বেশি বা কম হলে আপনার যৌনজীবনে আসতে পারে নেতিবাচক পরিবর্তন। ধূমপান, ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজিতে প্রকাশিত 8 সপ্তাহে ধূমপান ছাড়ার এক গবেষণায় জানানো হয়, সেখানে অংশগ্রহণকারীদের 20% বেশি স্বীকার করেছেন যে তারা পুরুষাঙ্গ দৃঢ় হওয়ার সমস্যায় ভুগছেন। সেখানে দেখা গেছে তাদের এই সমস্যার জন্য দায়ী ধূমপান, এটা ছাড়ার পর এদের যৌন ক্ষমতা বেড়েছে এবং পুরুষাঙ্গ দৃঢ় হয়েছে। ট্রান্সফ্যাট, শরীরে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট ব্যবহার করলে শুক্রাণুর মান কমতে থাকে, তাই শুক্রাণুর সুস্বাস্থ্য ধরে রাখতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ট্রান্সফ্যাট খাওয়ার পরিমাণ কমাতে হবে। ফাস্টফুড জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে, তাই এই ধরনের খাবার এড়িয়ে যাওয়াই ভালো। এই ক্ষেত্রে প্রাকৃতিক খাবার, শাকসবজি এবং বেশি বেশি পানি খাওয়া ভালো। অতিরিক্ত টেলিভিশন দেখা, ব্রিটিশ জার্নাল অব এক্সপোজ মেডিসিন এর প্রকাশিত হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষণায় দেখা গেছে, সপ্তাহে 20 ঘন্টার বেশি টেলিভিশন দেখা মানুষের শুক্রাণুর মাত্রা 40% কমিয়ে দিতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, পরিমাণে বেশি টিভি দেখার ফলে শরীরে নেতিবাচক পরিবর্তন আসে, যার প্রভাব পড়ে আপনার যৌনজীবনেও। যদি আপনার মধ্যেও এই অভ্যাসগুলো থেকে থাকে, তাহলে তা আজ থেকে বাদ দিয়ে দিন। মনে রাখবেন, আপনার একটু সচেতনতা আপনার ভবিষ্যৎ জীবনকে করে তুলবে সুস্থ এবং আনন্দময়। এই সম্পর্কিত কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের সচেতন করুন। আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে তার যৌনজীবন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্যসেবা পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।